আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কিভাবে পেপার কাটিং করে স্টেনসিল তৈরি করেছি এবং বলে দিয়েছি কিছু স্টেনসিল তৈরি করার টিপস এবং ট্রিক্স। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে স্টেনসিল দিয়ে আমি কিভাবে হ্যান্ড পেইন্ট করলাম এবং আসলে কি স্টেনসিল দিয়ে হ্যান্ড পেইন্ট হয়, সেটা দেখতে হলে পুরো ভিডিওই দেখতে হবে। তো প্রথমে হ্যান্ড পেইন্ট করার জন্য আমি ফ্রেম লাগিয়ে নিচ্ছি। ফ্রেম দিয়ে যদি আপনি হ্যান্ড পেইন্ট করেন তাহলে ডিজাইনটা মানে খুব সুন্দর বসে, কেননা কাপড়টা যেহেতু টান টান থাকে আর আপনার কাজ করতে অনেক সুবিধা হয়। তো আমি ফ্রেমটা টাইট করে লাগিয়ে নিলাম। আর এই ফাঁকে বলে দিই যে যারা এখনও ওই ভিডিওটা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তারা অবশ্যই চেক করে ভিডিওটা দেখে নেবেন। তো আমি প্রথমে স্টেনসিল যেটা ওইটা ডিজাইনটা আমি কাপড়ের উপরে বসিয়ে দিলাম। আপনারা যখন বড় কোনো স্টেনসিল ব্যবহার করবেন তখন এখানে অবশ্যই কস্ট্রেপ জাতীয় কিছু একটা দিয়ে বা একটু শক্তপোক্ত করে যাতে লেগে থাকে না নড়ে চড়ে সেরকম করে বসিয়ে দিবেন, যাতে করে কোনো রকমই এদিক ওদিক না সরে যায়। তো আমি একটা ফ্ল্যাট ছোটো একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে মানে রঙটা বসিয়ে নিচ্ছি। এখানে যে খুব সুন্দর করে আপনাকে বসাতে হবে এমন কিছু না, জাস্ট চেষ্টা করবেন যাতে সব জায়গায় রঙটা স্প্রেড হয় মানে ছড়িয়ে পড়ে। তো আমি সেইভাবেই একটা হোয়াইট পিঙ্ক কালার অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি এখানে, সেটা আমি দিয়ে নিচ্ছি। আপনারা যদি স্টেনসিলের ভিডিওগুলো পছন্দ করেন তাহলে আমি আরও একটু, এটা ভীষণই সহজ ছিল তো আমি আরও কিছু স্টেনসিল তৈরির করা দেখিয়ে দিব। তবে এটা আমি করেছি একটা ক্যালেন্ডারের কাগজে। আপনারা কিন্তু যদি একটু প্লাস্টিক বা ভিজে যায় না এরকম ধরনের কোনো কাগজে করেন সেটা মনে হয় ভালো হয়, যেহেতু রঙটা দিলে একটু ভিজে যায়। সেক্ষেত্রে মনে হয় একটু প্লাস্টিক টাইপের কোনো কিছুতে করলে বেশ ভালো হবে আর কি, একদম অনেক বছর বা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। তো আমি খুবই আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনারা খুব করে বুঝতে পারেন। তো এখন আমাদের রং বসানো হয়ে গেছে। রং বসানো হয়ে গেলে আপনাকে কিন্তু ওরকম ওভাবে অপেক্ষা করার দরকার নেই, আপনি জাস্ট এটাকে তুলে ফেলবেন। এই যে দেখুন কতটা ভালো রেজাল্ট এসেছে। আসলে আপনাদের সাথেই আমি প্রথমেই ট্রাই করেছি এইটা, তো আমিও ভাবিনি যে এত ভালো রেজাল্ট পাবো আর এত সুন্দর লাগবে জিনিসটা। তো আমি সেকেন্ড আরেকটা ডিজাইন করার জন্য এখানে এটাকে একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি, যাতে করে আর কি এই রঙটা যেন না লেগে যায়, কেননা আমি অন্য একটা কালার করব। এখানে যদি এইটা কোনো প্লাস্টিক জাতীয় কিছু হতো, মানে একটু কেমন থাকে না একটু প্লাস্টিক প্লাস্টিক ওই রকম কোনো কাগজ, যাতে করে পানি না লেগে থাকে, ভিজে না যায় এরকম আর কি, তো তাহলে কিন্তু আর এত ঝামেলা হতো না। তারপরও মানে ইজিলি কাজটা আমি করতে পারছি বলে আমার মনে হয় আর আপনারা আশা করি করতে পারবেন। দেখুন যে কতটা ইজি জিনিসটা, মানে আমার কাছে তো ভীষণই মানে ভালো লেগেছে। আর এছাড়া মার্কেটে যে স্টেনসিলগুলো পাওয়া যায় সেগুলোর ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আরেকটা ফুল মেক করে নিব। আর যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থেকে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনারা কোন ধরনের ভিডিওগুলো আমার পছন্দ করেন, তাহলে কিন্তু আমি আপনাদের জন্য সেই ধরনের ভিডিওগুলাই দিতে চাইব। আসলে আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে না অনেক বেশি ভালো লাগে। যে আমি তিনটা ফুল করে নিয়েছি, এখন আপনারা আপনাদের পছন্দ মতো স্টেনসিল তৈরি করে নেবেন এবং সুন্দর সুন্দর ডিজাইন করবেন। আর এটা শুকানোর পরে যে এত ভালো লেগেছে সেটা আমি কোনো শর্টসে দেখিয়ে দিব যে আসলে কতটা ভালো লেগেছে। মানে এত